ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যেন কিয়ামতের দিনে আমাকে অপমানিত করো না। তো দেখা যাবে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের বাবাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে। দেখার সাথে সাথে চিনে ফেলবে যেহেতু আমার বাবা আজাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার খলিল ইব্রাহিম আলাইহিসসালাম বলবে, আল্লাহ তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে অন্ততপক্ষে আজকের দিন লজ্জিত বেইজ্জতি করবা না, আমার বাবাকে যেইভাবে নিয়ে যাচ্ছ এটা আমার জন্য তো কষ্টকর, আমার প্রেস্টিজে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উপরের দিকে তাকাও, তাকাবে ইব্রাহিম আলাইহিসসালাম। তাকানোর পরে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তুমি নিচের দিকে তাকাও। তাকানোর সাথে সাথে দেখবে যে যাকে নিয়ে যাচ্ছিল সে আর মানুষ নাই, সে শূকরে পরিণত হয়ে গেছে বলে নাউযুবিল্লাহ। চিন্তা করছেন?